আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো চিনিকে কেন হোয়াইট পয়জন বলা হয়ে থাকে আমরা প্রতিদিনই চিনি খেয়ে থাকি কিন্তু চিনির বদলে আমরা বিষ খাচ্ছি না তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু ও বলেছে সাদা চিনি হলো হোয়াইট পয়জন দীর্ঘদিন চিনি খেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে শরীরে বাজার থেকে আমরা যে সাদা চিনি খাই তা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় রাসায়নিক দ্রব্য যেমন সালফার ও হাড়ের গুঁড়ো ব্যবহার করায় করে চিনিকে সাদা করা হয়ে থাকে এই সাদা চিনি স্বাস্থ্যের পক্ষে ভালো নয় ক্ষতিকারক যদি আমাদের চিনি খেতেই হয় তাহলে মোটা দানার বাদামি চিনি গ্রহণ করাই ভালো আমাদের দেশে শুধু আখ থেকে চিনি উৎপাদন করা হয় কিন্তু অন্য অন্য দেশে আখ ছাড়াও বিভিন্ন রাসায়নিক এবং বিভিন্ন লতা পাতা দিয়ে চিনি তৈরি করা হয়ে থাকে যা স্বাস্থ্যকর নয় তো আমাদের দেশে যেটাকে দেশি চিনি বলা হয় এই দেশি চিনি যদি খাওয়া হয় তাহলে স্বাস্থ্যের ঝুঁকি একটু কম তাই আমরা এই সাদা চিনিকে পরিত্যাগ করবো এবং সাদা চিনি খেলে আমাদের শরীরে যা যা ক্ষতি হয় সেগুলো হলো আমরা যদি চিনি খাই তাহলে এটা স্থূলতা বাড়িয়ে দেয় হৃদরোগ হয় ডায়াবেটিস হয় ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং বিভিন্ন হরমোনজনিত সমস্যা হয়ে থাকে তাই আসুন আমরা সাদা চিনিকে বর্জন করি তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম